নমস্কার বন্ধুরা, ফ্লেক্সিবল প্রতীক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রাণের মধ্যে সাপ, যার নামেই ভয়, হোক সে বিষধর বা নির্বিষ, আর এই ভয় কাটাতেই আমরা আছি সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে। গল্প আছে, লেজে কাটা আছে, আছে কি না, আছে কিছু নাই, তাই না? ওটা ভুল কথা, এটা লেজেও কাটা নাই, এটার মুখেও বিষ নাই, এটা নির্বিশ্বাস না, কারোরই থাকে না। লেজে কাটা থাকবে কেন? লেজে কাটা থাকি কি করবে, কোনো কাজ নাই। গল্প আছে না, তারা সব গরু দুধ খায় ফেলে। জীবটা দেখো, এই জীব দিয়ে গরুর বার ধরে চষার ক্ষমতা আছে কি? পারবে? কোনো কালেও পারবে কি? পারবে না। তাহলে ওটাও ভুল কথা। সব থেকে বড় কথা হচ্ছে, সাপ স্তন্যপায়ী না, সাপ মাংসাশী। এই পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ, হাঁস, মুরগি বাচ্চা, পাখির বাচ্চা এসব খায়। আর যদি দুধ খায় সাপ, সাপ দুধ খেলে অসুস্থ হয়ে পড়ে, ওই দুধটা ওর পেটে গেলে পরে বিষক্রিয়া হয়, অসুস্থ হয়ে মারা যায়। সাপ কোনোদিনও দুধ খায় না। এই যে মনসা পূজা করেন যে দুধ দিয়ে, আর দিয়েন না, আর কত দিবেন? ভুল ভাল দুধ যদি খায় তাহলে সাপ মারা যাবে, তো ওটা দিয়ে পূজা করবেন কেন? পূজা করেন অসুবিধা নাই, দিন দিয়ে। হ্যাঁ, মনসা পূজার সময় দুধ কলা দিতে লাগে, দুধ কলা দিতে লাগে। তখন যারা 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 এই ব্যাপারটা, যারা মানে যে নিয়মটা করে দিছে, সে জানতো না যে সাপ দুধ খেয়ে সাপ মারা যায়। আপনি তো এখন জানলেন, সেটা না, ভুলে যান ওই নিয়মটা, সবাই মানে চলতেছে এখন। তা ভুল জায়গায় যদি আপনি থাকতে যান তাহলে আর কি বলবো। মনসা কাব্যে লেখা আছে, কালাগিনীর কাব্য।